জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, অগ্রযাত্রা রুখতেই হত্যা বলছেন বিশ্লেষকরা। সড়কের পর নৌপথ বন্ধের ঘোষণা, কাল থেকে দুই দিনের জন্য বিচ্ছিন্ন থাকবে বরিশাল, ক্ষুব্ধ মানুষ। যানজটের পাশাপাশি দুর্ঘটনাও বাড়াচ্ছে উল্টো যাত্রা, ট্রাফিক আইন আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। সাতক্ষীরা জেলা পরিষদ ভোটে নারী প্রার্থীর টাকা বিতরণের দৃশ্য ভাইরাল, আদালতে যাবেন প্রতিদ্বন্দ্বী। ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারে আলোচনার দাবি, যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়ে চলেছে উত্তর কোরীয় উপদ্বীপে। এবং সুপার টুয়েলভে আজ দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ম্যাচ, সিডনিতে খেলা শুরু দুপুর দুইটায়। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। এবার পুরো সংবাদ। জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং বনানীতে জাতীয় নেতাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের পক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস করার যে দাবি উঠেছে তা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। তৌফিক মাহমুদ মুনার রিপোর্ট। জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাতটার দিকে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে দলের নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রধান হিসাবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানীতে জাতীয় নেতাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দলের পক্ষে গণমাধ্যমে কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে দাবি করতেই পারে, এটা কোনো বিষয় না, এটা একটা বড় দিবস, আমাদের আসলে এত দিবস, তো সেটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার। তার দাবিটাকে আমি দাবি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, দাবি করতেই পারে, কিন্তু এটা বাস্তবে সিদ্ধান্ত নেওয়া সেটা তো উচ্চ পর্যায়ের সরকারি সিদ্ধান্তের বিষয়। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, জিয়াউর রহমানের ইন্ধনে জেল হত্যা ঘটনা হয়। তখন এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কার্যত জিয়াউর রহমানের হাতে, কারণ তখন কার্যত জিয়াউর রহমানই ক্ষমতায় ছিল এবং জিয়াউর রহমান প্রধান সেনাপতি ছিল এবং জিয়াউর রহমানের সেনাবাহিনী, তার আওতাধীন সেনাবাহিনীর সদস্যরা গিয়েই, বিপদগামী সেনাবাহিনীর সদস্যরা গিয়েই কারাগারের মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। দেশের রাজনৈতিক ষড়যন্ত্র, হত্যা সন্ত্রাসের জন্য বিএনপিকে মূল হোতা আখ্যা দেন আওয়ামী লীগের নেতা। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের ইতিহাসের কলঙ্কময় দিন 3 নভেম্বর। 1975-এর এই দিনে জেলখানায় বর্বর হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযুদ্ধের অন্যতম কাণ্ডারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান। বাধাগ্রস্ত হয় সদ্য স্বাধীন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, প্রতিক্রিয়াশীলদের আঘাতে জর্জরিত হয় মুক্তিযুদ্ধের চেতনা। বিশ্লেষকরা বলছেন, 15 আগস্টের ধারাবাহিকতাতেই 3 নভেম্বর, যার লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বাংলাদেশকে বিচ্যুত করা। জয় যাদবের রিপোর্ট। 75-এর 15 আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে যখন মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির দাপট, ক্ষমতায় প্রতিক্রিয়াশীলরা, তারই 3 মাসের মাথায় আবারও আঘাত আসে মুক্তিযুদ্ধের কাণ্ডারীদের উপর। 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যাযজ্ঞের শিকার হন বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান। যে শক্তি বাংলাদেশের জন্ম মেনে নিতে পারেনি তারাই ঘটায় এই হত্যাকাণ্ড। এটা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। এই ঘটনার সাথে 1975 সালের 15 আগস্টের যে হত্যাকাণ্ড, জাতির পিতা এবং তার পরিবারের উপস্থিত সকল সদস্যকে যে হত্যা করা হলো, এটা কিন্তু একেবারে মানে গভীরভাবে যুক্ত এবং একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায়, একই সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড সংঘটিত এবং এই হত্যাকাণ্ড কিন্তু এক এবং অভিন্ন।
পিতার স্মৃতি আজও অমলিন শহীদ সৈয়দ নজরুল ইসলামের সেদিনের কিশোরী কন্যার কাছে। নভেম্বরের 1 তারিখ আমরা জেলখানায় গেলাম সপরিবারে। তো সেদিন আমার আব্বাকে খুব চিন্তিত দেখলাম। তো অনেক কথা বলার পর আমার আম্মার সঙ্গে কথা বললেন। তারপর আমার আম্মা আমার আব্বাকে বললেন যে আপনার দুইটা মেয়ে সারাক্ষণ আব্বা আব্বা করে কান্নাকাটি করে, এদের একটু বুঝায় দেন। তো আমার আব্বা আমাদের দুই বোনকে কাছে নিলেন, নিয়ে বললেন যে চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসব। তো তিনি ফিরে আসলেন, তবে ঝাঁঝরা বুক নিয়ে, নিথর দেহ নিয়ে। দাফনের জন্য যখন ঘরোয়াভাবে কথাবার্তা চলছিল, তখন এক প্রকার ছিনিয়ে নিয়ে যায় শহীদ সৈয়দ নজরুল ইসলামের মরদেহ। খুব বেশি সময় ওখানে আমাদের আসলে দেওয়া হয় নাই। তারপর হঠাৎ করেই ঝড়ের মতো কোত্থেকে একটা আর্মি ট্রাক আসলো, এসে আমার আব্বার দেহটাকে ওই ট্রাকে তুলে, মানে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই নিয়ে চলে গেছিল। জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবসের যে দাবি উঠছে, তা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই ছেড়ে দিয়েছেন শহীদ সন্তানেরা। আমার বিশ্বাস যে নেত্রী অবশ্যই এটার মূল্যায়ন করবেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের 50তম সংবিধান দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখছেন খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা স্বাধীন বিচার বিভাগের বিধান করেছিলাম, যেখানে সুপ্রিম কোর্টকে স্বাধীনতার পরে এই সুযোগটা পাওয়া
এটা অনেক লোকের সে জীবন দেওয়ার বিনিময়ে সেই সুযোগটা, সে অধিকার আমরা পেয়েছিলাম সংবিধান করার। কেন এটা মনে রাখতে হবে যে পাকিস্তান সেই কনস্টিটিউশন করতেই পারেনি, তারা ২৬ বছর করতেই পারেনি, তারপরে যেটা করলো সেটা টিকল না। আমরা যে কনস্টিটিউশন করেছি সব কিছুর পরে যেটা বলতে হয় এখনো ৫০ বছর হয়ে গেছে কিন্তু আছে, এটা নিয়ে আমরা গর্ব করতে পারি। কিন্তু কাট ছাড় রয়েছে এটার ব্যাপারে আমাদের অবশ্যই অভিযোগ থাকতে পারে, কিন্তু এখনও একই কনস্টিটিউশন যেটা আমরা করেছিলাম এখনও টিকে আছে। এটা কৃতিত্ব পুরোপুরি আমাদের দেশের নাগরিকদের, কেন আমরা দেখেছি যে যখন কনস্টিটিউশনটা হাত দেওয়ার চেষ্টা হয়েছে মানুষের মধ্যে জনমত গঠন করা হয়েছে, বিশেষ করে তরুণরা ছাত্রছাত্রীরা মোটামুটি এ ব্যাপারে সোচ্চার হয়েছে, ঝুঁকি নিয়েছে, তাদেরকে অনেকেই মানে এ ব্যাপারে কিছু বিভিন্ন রকমের অত্যাচারের শিকার হতে হয়েছে, কিন্তু তারা এ ব্যাপারে সবসময় একটা সতর্ক ছিল এবং আছে এবং থাকবে। এবং এখানকার উপস্থিতি থেকে আমি বুঝতেছি এই এই সাবজেক্টটা নিয়ে সবাই কত ইন্টারেস্ট নিচ্ছে, এবং এইটাই হলো সবচেয়ে বড় গ্যারেন্টি যে গণতন্ত্র যে থাকবে এটার গ্যারেন্টি হলো তোমরা। দর্শক, বাংলাদেশের ৫০তম সংবিধান দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছিলেন ডক্টর কামাল হোসেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এইচ.এম. কামারুজ্জামান হেনা নামেই যার পরিচিতি ছিল রাজশাহীর মানুষের কাছে, রাজনীতি দেশ পরিচালনার কর্মযজ্ঞের মাঝে সময় পেলে ছুটে আসতেন প্রিয় রাজশাহীতে। ৭৫ এর ৩ নভেম্বর কারা অন্তরে হত্যাকাণ্ডের শিকার হন ক্ষণজন্মা এই রাজনীতিবিদ, সে সময় তার লাশটিও দিতে চায়নি ঘাতকেরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান রাজশাহীর মানুষের কাছে হেনা নামে ছিল যার পরিচিতি। কর্মব্যস্ত জীবনে সুযোগ পেলেই আকস্মিক ছুটে আসতেন বাড়িতে, প্রিয় খাবার নিয়ে অপেক্ষায় থাকতেন স্বজনরাও, মৃত্যুর খবরটিও আকস্মিকই পেয়েছিলেন তারা। ৪ নভেম্বর ভোরটা ঠিক যেন অন্য দিনের মতো নয়, অস্থির চারদিক, মানুষের স্বাভাবিক চলাফেরাই বাধা। এরই মধ্যে কামারুজ্জামানের পরিবারের কাছে খবর আসে কারা অন্তরে স্বাধীনতা সংগ্রামের অন্যতম এই নেতাকে হত্যা করা হয়েছে। আমি রান্নার জন্য বেরোচ্ছি, এই শুধু হেলিকপ্টার আসলো, সে সময় মেস্ট্রি সামাদ সাহেব উনি এসে বলছেন যে বড় মিয়া আমাদের হেনা আর নাই, হেনা আর নাই। তাহলে কাঁদতে কাঁদতে ঢুকছে, এই সময়তেই হেলিকপ্টার যাওয়ার পর নামার পরেই তখন আমরা রান্না বান্না বাদ দিয়ে দাঁড়িয়ে আম্মা আব্বা এসে বসলো, বসে তখন যখন লাশ আসে তখন বড় ভাবি ছিলেন সাথে। দেশ স্বাধীনের মাত্র ৪ বছরের মাথায় ক্ষণজন্মায় এই নেতার জীবন প্রদীপ নিভে যায় ঘাতকের নির্মম বুলেটে। সেদিন কামারুজ্জামানের লাশটিও দিতে চায়নি ঘাতকরা। এটা নিয়ে বহু তর্ক বিতর্ক হয় ওদের সাথে, ওরা লাশ দিবে না। আমরা বলছি একটা হাতের কবজা হলো কেটে নিয়ে গিয়ে আমরা দখল করবো, তখন ওরা বাধ্য হয় চতুর্দিকে মোবাইল ওয়্যারলেস করে করে অনুমতিটা দেয় নিয়ে হেলিকপ্টার করে লাশ নিয়ে লাশে আসা হয়। পথে পথে বাধা ঘিরে রাখা হয়েছিল পুরো বাড়ি, শেষ যাত্রায় কম সংখ্যক স্বজনই সুযোগ পেয়েছেন শেষ দেখার, কেউ যাতে জানাজায় অংশ নিতে না পারে সেজন্য তৈরি করা হয়েছিল ভীতিকর পরিবেশ। ধমধমে মানুষের ভিড়, অজস্র ভিড় এবং সবার চোখ মুখ দেখে মানে মানে সবাই কান্না করতে করতে আসছে এবং অস্বাভাবিক যা কল্পনা অতীত যে এত মানুষের সমাবেশ, কিন্তু তবু রেস্ট্রিকশন ছিল, পুলিশ যা গার্ড আর ইয়ে ছিল যে লোক বেশি হতে দেবে না, তবু ওটা ভ্যালিড করে না হলেও ১০,০০০ লোক হয়েছিল বলছিল। ওনার ওয়াইফ আমার ফুপুকে বললেন যে ৫ মিনিটের জন্য ঘেরাও খুলে দিবে, তাহলে চলো আমরা যাই, যে ১২টার সময় বোধ হয় চলো আমরা তাহলে লাশটা দেখতে পাবো। সালাম ভাইয়ের দুটা ছেলেকেও কিন্তু আর্মিরা নিয়ে গেছিলেন, মাত্র দুটাই ছিল না, ওনারা ট্রাকে তুলে নিয়ে চলে এসলেন যুদ্ধের মধ্যে আর ফেরত পায়নি। তখন আমরা আসলাম কিন্তু ততক্ষণে কবর হয়ে গেছে।
প্রতিবছর 3 নভেম্বর রাজশাহীর মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেন এই নেতাকে। এখনও AHM কামারুজ্জামানের স্মৃতি খুঁজে বেড়ান স্বজনসহ নানা শ্রেণী পেশার মানুষ, তীব্র নিন্দা জানান নির্মম সেই হত্যাকাণ্ডের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সিরাজগঞ্জের যমুনাপাড়ের মানুষের কাছে জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী আজও প্রিয়। প্রতিবছর 3 নভেম্বর এলেই মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে তাদের প্রিয় এই নেতাকে। কারাগারের ভেতরে ঘাতকের বুলেট, কিংবদন্তি এই নেতার জীবন কেড়ে নিলেও এই অঞ্চলের মানুষের হৃদয়ে তিনি আজও চির অম্লান। তবে এই কলঙ্কময় হত্যাকাণ্ডের বিচারের শেষ দেখতে চায় সিরাজগঞ্জের মানুষ সহ সারা দেশ। সিরাজগঞ্জ প্রতিনিধি সায়েমউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরো দেখুন ডেস্ক রিপোর্টে। গ্রামের নাম কুড়িপাড়া, সিরাজগঞ্জ সদরের এক অজপাড়াগা। 1919 সালের 16 জানুয়ারি এখানেই জন্মেছিলেন জাতীয় চার নেতার একজন এম মনসুর আলী। রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি এলাকার মানুষের জন্য কাজ করেছেন আমৃত্যু। একবারে এমপি হয়েছে, ফেরবারে তো আপনার প্রধানমন্ত্রী হয়েছিল। এনে আইসে লোকজন ডাকছে, এমনি লোকজন আইসে বাড়ি পুরো হয়ে গেছে, তার সাথে বসে মিশছে। 3 নভেম্বর দিনটি সিরাজগঞ্জবাসীর কাছে বেদনার। প্রিয় নেতার হত্যার বিচার দেখতে চান তারা। বারবার বেলকুচিতে তিনি এসেছেন, বেলকুচির অনেক কিছু তার স্মৃতিতে ঘেরা আছে। প্রান্তিক পর্যায়ের মানুষের হৃদয়ের মানুষ ছিলেন তিনি। যখনই কাজীপুরে আসতেন তিনি সাধারণ মানুষের বাড়িতে যেতেন, নিরাপত্তার জায়গাকে জায়গায় নিরাপত্তাহীন করে সেখানে যেভাবে হত্যা করা হয়েছে এটা মানব সভ্যতার চরম অবমাননাকর। তার দৌহিত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় জানান, দাদাকে হারানোর ক্ষত তার পরিবার সহ পুরো দেশের মানুষ আজও বয়ে নিয়ে বেড়াচ্ছে। যখন আমার দাদাকে হত্যা করা হয় তখন তো আমার বয়স 1 বছরের মতো, সেই ঘটনায় আমার সরাসরি কোনো স্মৃতি নেই। তবে আমার দাদার বিষয়ে আসলে কাজীপুরের মানুষের কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে যতটুকু শোনা যে বঙ্গবন্ধু যেরকম হাজার বছরে আর বাঙালি জাতির জীবনে আসবে না, সেরকম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামানের মতো নেতারাও কিন্তু আর আসবেন। 1952 সালে সিরাজগঞ্জ সদর থেকে যুক্ত ফ্রন্টের মনোনয়ন আইনসভার সদস্য নির্বাচিত হন ক্যাপ্টেন এম মনসুর আলী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফিং করছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। আমরা এটা জানার চেষ্টা করছি, যদি কোনো মেজর ডিফারেন্স থাকে আমরা রেসপেক্টিভ মিনিস্ট্রিকে আমরা জানাবো। দিস ইজ আওয়ার ফাইন্ডিং। এটা তো আমাদের ট্যারিফ কমিশন ঠিক করবে। আমি আজকে এখনই বলেছি খুব শীঘ্রই আবার বসে পুরো জিনিসটা অ্যাসেস করে স্টাডি করে জাস্ট কাম টু এ কনক্লুশন যে হোয়াট শুড বি দ্য রাইট প্রাইস। আমরা বেজোর আলোচনা করেছি, সেটা হলো গম নিয়ে পাশাপাশি, কারণ গমের যে ইম্পোর্ট হওয়ার কথা ছিল সেখানে একটা শর্টফল দেখছি আমরা। কিন্তু আজকে ব্যবসায়ীদের কাছ থেকে এবং গতকালকে যে ইউক্রেন রাশিয়ার প্রবলেমটা যখন শর্ট আউট করেছে, আজকেই খবর দিয়েছে একজন বড় ব্যবসায়ী যে গত আজকে সকালে তার জাহাজ প্রায় 20,000 না 25,000 টন নিয়ে, তার মানে এটা স্টার্ট করেছে 55,000 টন। সো ইটস এ গুড নিউজ। আমরা মনে করছি যে এই উইথড্রল অফ দিস, এই স্যাংশনটা উইথড্র করলে পরে গম সাপ্লাইটা যদি স্বাভাবিক থাকে, আমাদের ব্যবসায়ীরা কিন্তু ইউক্রেনের দুরবস্থার কারণে, মানে সমস্যার কারণে তারা কিন্তু অল্টারনেটিভ মার্কেট থেকে গম সংগ্রহ করেছে, যদিও প্রাইস একটু বেশি পড়েছে, তারপরে দেশের সাপ্লাই মানে ঠিক রাখার জন্য কানাডা থেকে আসছে এবং কানাডা থেকে প্রচুর গম আসছে যেটা কোয়ালিটিও একটু বেটার। তো আমরা চেষ্টা করছি যে এইটা যদি শুরু হয়ে যায় তাহলে গমের সাপ্লাইটা আবার স্বাভাবিক হয়ে আসবে, আমাদের সমস্যাটা থাকবে না। আর কোনো মেজর আইটেম নিয়ে আমাদের চিন্তা নেই। আপনি একজন বাণিজ্য মন্ত্রী হিসেবে কি মনে করেন যে আসলে সংসার চলছে মানুষের?
আমরা যেটা করতে পেরেছি সেটা হলো 1 কোটি মানুষকে কিন্তু বেসিক দাম গুলো যেটা সেটাকে কিন্তু 1 কোটি পরিবারকে আমরা দেওয়ার চেষ্টা করছি। এটা সত্যি কথা যে মানুষের কষ্ট হচ্ছে, এই কষ্টের পিছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক কারণটাই বেশি। এখন বৈশ্বিক কারণটা তো আমরা রাতারাতি চেঞ্জ করতে পারবো না। প্রত্যেক মানুষের জীবনে কখনো ভালো সময় থাকে, কখনো খারাপ সময় থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও যেটা বলেছেন, সামনে অ্যাপ্রিহেন্ড করছেন যে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে, সেই চিন্তা করেই কিন্তু উনি বারবার বলছেন। উনি সবসময় অনেক অ্যাডভান্স চিন্তা করেই করেন যাতে করে আমাদের সমস্যা না হয়। আপনারা দেখেছেন এর আগে যখন করোনার সময় যে ভ্যাকসিনেশনের জন্য উনি অনেক রিস্ক নিয়ে অনেক অ্যাডভান্স ব্যবস্থা নিয়েছিলেন বলেই আজকে পৃথিবীর অন্যতম সেরা দেশ হিসাবে ইমপ্লিমেন্টেশন করোনাকে প্রতিরোধ করা সাকসেস হয়েছে। উনি একই কথা চিন্তা করে মানুষকে সতর্ক করে দিয়েছেন। সেই সতর্ক যদি আমরা হই, আমরা যদি চেষ্টা করি, যারা আপনারা পুরনো ইতিহাস ঘেরে দেখবেন, যেহেতু আমার মনে আছে যে 74 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল তখন অনেক দুর্ভিক্ষের কারণে এবং বিভিন্ন প্রচার প্রপাগান্ডার কারণে মানুষের খুব কষ্ট হয়েছিল, তখনও কিন্তু বঙ্গবন্ধু একই কথা বলেছিল। এমনকি উনি বলেছিলেন স্কুলের মাঠে হলে পরেও তোমরা ধান লাগাও। দর্শক, এতক্ষণ সচিবালয়ে বক্তব্য রাখছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সড়ক ও নৌপথে 2 দিন বিচ্ছিন্ন থাকবে বরিশাল। 5 নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে 4 ও 5 নভেম্বর বাস ও 3-হুইলারের পর এবার লঞ্চ বন্ধ রাখতে মালিক সমিতিকে নির্দেশ দিয়েছে শ্রমিক লীগ নেতারা। সকল গণপরিবহন বন্ধের নাটকে ক্ষুব্ধ স্থানীয় মানুষ গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই বাস ও 3-হুইলারের পর লঞ্চ বন্ধ করা হচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। রাহাত খানের পাঠানো তথ্য চিত্রে আরও দেখুন ডেস্ক রিপোর্টে। বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে গণসমাবেশ করার লক্ষ্যে গত 1 মাস ধরে সক্রিয় জেলা বিএনপি। সমাবেশ ঘিরে এরই মধ্যে দক্ষিণাঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিকদের দুটি সংগঠন। 30 অক্টোবর মালিক শ্রমিক ইউনিয়নের অপর এক যৌথ ঘোষণায় বন্ধ করা হয় 3-হুইলারও। এখন নতুন আলোচনা লঞ্চ বন্ধ করা নিয়ে। অভিযোগ উঠেছে গেল সোম ও মঙ্গলবার লঞ্চ মালিক সমিতির কার্যালয়ে গিয়ে লঞ্চ বন্ধের জন্য মৌখিক নির্দেশ দেন মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। বিষয়টি লঞ্চ মালিকদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির কর্মকর্তারা। আমাদের মালিক সমিতির কোনো সিদ্ধান্ত, এটা লেবার ইউনিয়নের ধর্মঘট, তাহলে এত বলেন তো আর বলে লাভ কি? এটা পরিবহন দশাদার কে ছিল? আমি তো সবাই চিনি না, বুঝলেন? বাইরের সংগঠনের কেন কোনো আসছে তার আমি চিনি না। শ্রমিকরাও ই করলে তখন তো আমরা কিছু করার থাকে না, লঞ্চের মালিক সাথে কেন? তবে লঞ্চ বন্ধ রাখতে নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন মহানগর শ্রমিক লীগের অন্যতম শীর্ষ নেতা। শ্রমিক ইউনিয়ন নেতা এখন তারা তো বন্ধ করবে অলরেডি, কিন্তু দোষটা তো আমাকে সবাই। দুই রাজনৈতিক দলের রেষারেষিতে জনগণকেই সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ যাত্রীদের। শুধু সরকারের অধিকার আর বিরোধী দলের অধিকার নাই, বাধা দেওয়ার কিছু নাই, কিন্তু এতে যে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হইতেছে তাদের দুর্ভোগের শেষ নেই। সাধারণ পাবলিকের চিন্তা ভাবনা করলে তার বন্ধ রাখতো না, তারা তাদের স্বার্থ হাসিল জন্য যাদের মতো তারা করতে আছে। আর বিএনপি নেতাদের দাবি সমাবেশ পণ্ড করতে গণপরিবহন বন্ধের খেলায় নেমেছে সরকার। তারা যদি এতই ভীতু না হবে কেন বিএনপির সমাবেশে আমাদের জনসমাবেশে অঘোষিত হরতাল ডাকে? এটা তো সরকারি হরতাল আমরা মনে করি। আমরা যে আশা করি বরিশালের গণসমাবেশ এটা মহাসমুদ্রে পরিণত হবে। বিভাগীয় গণসমাবেশ ঘিরে দুপক্ষের এমন অবস্থানে উত্তেজনা বিরাজ করছে বরিশালে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বুড়িগঙ্গা রক্ষার আশা যেন কেবলই নিরাশা। বর্ষায় কিছুটা স্বস্তি থাকলেও শুষ্ক মৌসুমে পরিণত হয় উৎকট গন্ধের ভাগাড়ে। দুপুরের মানুষ এক প্রকার ধরেই নিয়েছেন দখল, দূষণ, গন্ধ আর বর্জ্য থেকে এই নদীকে আর বাঁচানো সম্ভব হবে না। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বুড়িগঙ্গা দূষণের কারণে প্রতি বছর 10 থেকে 15 হাজার শিশু মেধাশূন্য হচ্ছে, আর এই জন্য সরকারের অনীহা আর প্রভাবশালীদের দায়ী করছেন তারা। আনোয়ার হোসেনের বিশেষ প্রতিবেদন। গেল এক যুগে কয়েক হাজার কোটি টাকা খরচ করেও বদলানো যায়নি বুড়িগঙ্গার চেহারা। বর্ষায় কিছুটা স্বস্তি থাকলেও শীত মৌসুমে উৎকট গন্ধ আর বিষাক্ত পানির বুড়িগঙ্গা নিয়ে আক্ষেপের যেন অন্ত নেই দুপারের মানুষের। এই পরিবেশের কারণে শুধুমাত্র আমাদের এখন ব্যবসার দিকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। নদীর পানিটা পরিষ্কারই থাকুক, এটা একটা ব্যবস্থা নিলেই ভালো হয় আর কি। দুর্গন্ধ, এটা তো বাচ্চা কাচ্চাদের সমস্যা হয়ে থাকে। আমাদের এই গন্ধ সহ্য হয় না, কিন্তু শরীরে রোগ হয়ে যায়।
রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক জরিপ বলছে, বুড়িগঙ্গায় ফরেস্ট লাইন 251 আর আবর্জনার স্তূপ রয়েছে 237টি, এর মধ্যে অধিকাংশই ঢাকা ওয়াসাউ সিটি কর্পোরেশনের। একই প্রতিষ্ঠানের আরেকটি জরিপে বলা হয়েছে, সীমানা পিলার বসানোর পরও বুড়িগঙ্গার দুই তীরে প্রায় 100 একর জমি বেদখলে রয়েছে। বলা হচ্ছে 2009 থেকে এ পর্যন্ত বুড়িগঙ্গা রক্ষায় প্রায় 4,000 কোটি টাকা খরচ করেছে সরকার। ওয়াটার কিপার্স বাংলাদেশের গবেষণা বলছে, কেরানীগঞ্জের শতাধিক ওয়াশিং কারখানা থেকে দৈনিক অন্তত 18 লাখ লিটারের বেশি বিষাক্ত তরল বর্জ্য মিশে বুড়িগঙ্গায়। শ্যামপুর শিল্প এলাকার শতাধিক প্রিন্টিং নিট ডাইং কারখানা থেকে প্রতিদিন বের হয় 30,000 ঘনমিটারের বেশি অপরিশোধিত তরল বর্জ্য, যা সরাসরি যাচ্ছে নদীতে। মাস্ক লাগাইয়া ওই পেরিতে ওই পার যাওয়ার জন্য স্যান ব্যবহার করতে হবে, গন্ধ আসবে, ময়লা আবর্জনা বোঝাই যাবে। সরকারি কারখানাগুলোর ময়লাগুলো ড্রেন থেকে বুড়িগঙ্গা সারা হয়, ময়লা পানি নামে পানি নষ্ট হয়ে যাবে। এর জন্য সরকারের অনীহা ও প্রভাবশালীদের দৌরাত্মকেই দায়ী করছেন পরিবেশ ও নগর পরিকল্পনাবিদ স্থপতি মুবাশ্বের হোসেন। আমরা যখন বলি যে নদীর পাড়ের এই ফ্যাক্টরিটা জরুরি ভিত্তিতে আপনারা সরিয়ে দেন, বলে না 1,000-1,500 লোক এখানে কাজ করে, এটা করা যাবে না। আমরা তখন অঙ্ক দিয়ে বুঝাই দিই, আমার 10 থেকে 15,000 শিশু সন্তান স্থায়ীভাবে ব্রেনলেস হয়ে যায় এই এই পানির রিয়াকশনের কারণে। 2-3টা ফ্যাক্টরিকে নিতে হবে, একদম তাকে একেবারে পানিশমেন্ট দিয়ে জেলখানায় তোলা এবং পারমানেন্টলি তার ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া। সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে যোগসাজস করে নানা অপকৌশলের মাধ্যমে বুড়িগঙ্গায় কারখানা থেকে রঙিন বর্জ্য ফেলা হচ্ছে বলেও তথ্য রয়েছে একাধিক গবেষণায়। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা রক্ষায় আসার কথা শোনা গেলেও নদীর পাড়ে বাস্তবে আসলে হতাশা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। বিশেষজ্ঞরা বলছেন, বছর বছর নদী রক্ষায় বিপুল অঙ্কের প্রকল্প হাতে নেওয়া হলেও কাজের কাজ কিচ্ছু হয় না। তাদের পরামর্শ, নদী কমিশনের নেতৃত্বে আইন বাস্তবায়নের মাধ্যমে সমন্বিত উদ্যোগ ছাড়া এই বুড়িগঙ্গা রক্ষা করা সম্ভব নয়। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা। জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার এক নারী প্রার্থীর টাকা বিতরণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রতিকারে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী। গেজেট প্রকাশ হয়ে যাওয়ায় এর সমাধান আদালতে হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শরীফুল্লাহ কায়সার সুমনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল টাকা বিতরণের দৃশ্য। অভিযোগ উঠেছে, জেলা পরিষদ নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন সাতক্ষীরা জেলা পরিষদের 3 নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহনেওয়াজ পারভীন মিলির পক্ষে। এ নিয়ে বিজয়ী মিলির মুখোমুখি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের নেত্রী নাজমুন নাহার মুন্নি। শাহনেওয়াজ পারভীন মিলি টাকা লেনদেনের কথা স্বীকার করে বলেন, খাওয়ার জন্য দেয়া হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিও প্রকাশ ষড়যন্ত্র বলে দাবি তার। আমি কোন একটা হাউসে বসছি, সেখানে হয়তো 2-5 জন মেম্বার থাকতে পারেন, তাদেরকে সেই আসনে বসে আমি খাবার আনতে দেওয়া, তাদের ওই সময়ে আপয়ন করার জন্য আমি যদি 2-3 টাকা কারোর হাতে দিয়ে থাকি, বা সেখানে তো ভোট কেনা বেচার কোনো বিষয় ছিল না। এ ঘটনায় হতাশা ব্যক্ত করে প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী মুন্নি জানান, আইনের আশ্রয় নেবেন। আমি এটা আইনি প্রতিক্রিয়ায় যেতে চাই এবং সঠিক সুষ্ঠু তদন্ত, এবং এই যে নির্বাচনটা যেভাবে টাকা দিয়ে সে একটা ইউনিয়নে বসে যদি এতগুলো টাকা সবাইকে দেয়, যেটা ভিডিওয় আমি দেখলাম, তাহলে তো প্রত্যেকটা প্রার্থীকে হেনস্থ হতে হয়েছে বা এইভাবে টাকা দিয়ে ভোট কিনে সে যেটা করেছে এটা তো দেখাই যাচ্ছে। এটা আমি আর বলবো কি, আমার দাবি আমি আইনগতভাবে আমি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, গ্যাজেট প্রকাশ হওয়ায় নির্বাচন কমিশনের কিছু করার নেই। যেহেতু নির্বাচনে জেলা পরিষদ নির্বাচনের ফলাফলের গেজেট গত 26 তারিখে প্রকাশ হয়েছে, এখন আসলে এ বিষয়ে যদি কারোর কোনো অভিযোগ বা অন্য কোনো বিষয় থাকে তাহলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। গেল 17 অক্টোবর সাতক্ষীরায় অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে 3 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য পদে শাহনেওয়াজ পারভীন মাইক প্রতীকে 147 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুন নাহার মুন্নি সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে বই প্রতীক নিয়ে পেয়েছেন 117 ভোট। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেশ টিভির বিশেষ আয়োজন উল্টো পথে ঢাকা। উল্টো পথের
যানবাহন দ্বারাই ঢাকার বেশিরভাগ রাস্তা আক্রান্ত, যা রাস্তায় বিশৃঙ্খলারও অন্যতম কারণ। উল্টো পথে যানবাহনই বাড়াচ্ছে যানজট, ঘটছে সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইনসাইনকে থোড়াই কেয়ার করছে উল্টো জানা চালকরা। বিশেষজ্ঞরা বলছেন, এটা নিরসনে আইন প্রয়োগ করতে হবে যথাযথভাবে, আর ট্রাফিক আইনে আনতে হবে আধুনিকতা। আনোয়ার হোসেনের প্রতিবেদন। এই দৃশ্য দেখলে যে কারোরই মনে হবে উল্টো পথে চলাই যেন তাদের আনন্দ, অথচ এই অপরাধময় উল্টো আনন্দ রাস্তায় তৈরি হয় নিরানন্দ, ঘটায় বিশৃঙ্খলা, বাড়ে যানজট, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণে উল্টো যান। রিক্সা, অটোরিকশা, বাইক, সিএনজি সহ ব্যক্তিগত গাড়িও উল্টো পথে চলার দৌড়ে এগিয়ে। ট্রাফিক আইন সাইন বলতে যে কিছু আছে তা যেন একেবারেই অজানা উল্টো চালকদের। অথচ দেশের সড়কে যানবাহন চালাতে হলে মানতে হয় মোটরযান অধ্যাদেশ 1983। এর 140 ধারায় বলা হয়েছে উল্টো পথে গাড়ি চালালে 200 টাকা জরিমানা, 143 ধারা মতে বেপরোয়া গাড়ি চালালে 500 টাকা জরিমানা অথবা সর্বোচ্চ 6 মাসের জেল, সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য ড্রাইভিং লাইসেন্সও স্থগিত হবে। দণ্ডবিধির 279 ধারায় বলা আছে, জনসাধারণের ব্যবহৃত কোনো সড়ক দিয়ে অবহেলামূলক গাড়ি চালালে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড কিংবা সর্বনিম্ন 1,000 থেকে সর্বোচ্চ 5,000 টাকা সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রাফিক বিভাগের চোখের সামনেই দাপিয়ে বেড়াচ্ছেন উল্টো যানের চালকরা। ঠিক না, অবশ্যই তাহলে এইটুকু জায়গা মানে উল্টো পথের বিশৃঙ্খলা এড়াতে আইন প্রণয়ন ও কঠোর প্রয়োগের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, ট্রাফিক সাইনে আনতে হবে আধুনিকতা। উল্টো মুখে যাতায়াত, এটা আমাদের সড়ক পরিবহন আইন যেটি 2018 তৈরি হয়েছে সেখানেও কিন্তু বলা ছিল যে এখানে অর্থদণ্ড এবং জেলের ব্যবস্থাপনা আছে এবং উভয় দণ্ডেরই ব্যবস্থাপনা আছে, কিন্তু বিধিমালা তৈরির যে বিষয়টি সেটি আসলে আলোর মুখ দেখেনি। সর্বোপরি আসলে আমাদের সিগন্যালগুলিকে ফাংশনাল করতে হবে। একবিংশ শতাব্দীতে একটা রাজধানীতে সিগন্যাল এইভাবে হাতের ইশায় পরিচালিত হয়, এটা আসলে নজিরবিহীন, এরকম দৃষ্টান্ত কোনো শহরে খুঁজে পাওয়া যাবে না। ঢাকার সড়ক থেকে উল্টো পথের সংস্কৃতি তুলে দিতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সিটি কর্পোরেশনেরও কার্যকর পদক্ষেপ চান সংশ্লিষ্টরা। এ হচ্ছে উল্টো পথের ঢাকা। এই উল্টো পথে ঢাকাকে সোজা পথে আনা খুবই কষ্টসাধ্য। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক পরিবহন আইনের বিধিমালা এটা নিরসনে যেমন জরুরি, ঠিক তেমনিভাবে মোটরযান অধ্যাদেশ বা আইনের যথোপযুক্ত প্রয়োগ ছাড়া রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।